রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে মাতৃভাষায় পঠন পাঠনের দাবিতে কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মিছিল করল SFI। মাথাভাঙ্গা ঝংগার ক্লাবে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তারপর মাথাভাঙ্গা শহরে একটি পদযাত্রা আয়োজন করে তারা। এদিনের এই পদযাত্রায় ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে আমরা মাথাভাঙ্গা SFI পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঝংকার ক্লাবে শহীদদের শ্রদ্ধা জানালাম। এবার শহীদদের প্রতি জানিয়ে আমরা এখন একটা মিছিল করবো। মিছিলের শেষে আমাদের ঝংকার ক্লাবে SFI এর আমরা শিক্ষা শিবির হবে। শিক্ষা শিবিরে আমাদের ক্লাস ইভেন্ট বা আমাদের এখানে উপস্থিত হয়েছেন SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক কমিটি সুবোধী সরকার, উপস্থিত হয়েছেন আমাদের SFI কোচবিহার জেলার সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির মেম্বার কমিটি প্রণয় কাজী, এছাড়াও আমাদের উপস্থিত হয়েছেন SFI কোচবিহার জেলার প্রাক্তন সম্পাদক কমিটি দেবজ্যোতি গোস্বামী। আমরা এখান থেকে আমরা শুরু করলাম, আমরা মাথাভাঙ্গা চৌপতি হয়ে পোস্ট অফিস মোড় হয়ে আমরা এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি। আমার নাম দীনবন্ধু বর্মন, আমি আছি মাথাভাঙ্গা SFI দক্ষিণ আঞ্চলিক কমিটির সম্পাদক তথা কোচবিহার জেলা পুলিশ সম্পাদক মন্ডলীর সদস্য।